এদিকে খালিদের মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ ভক্ত, স্বজন ও সহকর্মীরা। খালিদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অনেকেই। তার অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জন্মভূমি গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে মঙ্গলবার জোহরের নামাজের পর সমাহিত করা হবে তাকে। খালিদের স্ত্রী ও একমাত্র সন্তান নিউ ইয়র্ক থাকায় তাদের ছাড়াই সমাহিত করা হবে গুণী এই শিল্পীকে। এত নিভৃতে চলে যাওয়াটা ঠিক না, নিজের জন্য কষ্ট, এবং যারা তার গান ভালোবাসে, তার শিল্পকর্মকে ভালোবাসে, তারাও কিন্তু আসলে সবাই যে আসলে তাকে ভুলে গেল আসলে তা নয়। আমাদের কিশোর কাল, আমাদের যৌবন কাল, আমাদের এখনকার কাল পুরোটাই আসলে সেই সরলতার প্রতিমার মতো, হয়নি যাবার বেলা, তারপরে চলে যেতে হয়, তিনি চলে গেলেন। আকস্মিক তার হার্ট অ্যাটাক হয়, ম্যাসিভ হার্ট অ্যাটাক, তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে ডাক্তার তাকে বলে যে তার আর জীবন নাই, সে নেওয়ার পথে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।